নমস্কার বন্ধুরা, আমি হলাম পিচবোর্ড। আমার ভ্যালু ততটাই যতটা ভ্যালু এক পলিটিশিয়ান ইলেকশনের আগে কোনো পাবলিককে দেয়। সারা বছর তোমরা আমার খোঁজ কেউ রাখো না, কিন্তু পরীক্ষা এলেই তোমরা আমার খোঁজ শুরু করে দাও। সারাটা বছরই তোমরা আমাকে এখানে ওখানে ফেলে রাখো, শুধু একমাত্র পরীক্ষার সময় আমার কদর বাড়ে। 90% স্টুডেন্ট তো ভাই আমাকে খুঁজেই পায় না, আমাকে নতুন করে নিয়ে আসে। কিন্তু তাতে কি, ওই পরীক্ষার কটা দিই নেই। আমাকে নেওয়ার সময় তোমাদের কত এক্সাইটমেন্ট। কাকু একটা পিসবোর্ড দেখান তো, ফুল ট্রান্সপারেন্ট দেবেন। বলছিলাম কাকু, পিসবোর্ডে ওই বারবি ডলের পিকচারগুলো দেওয়া ওই পিসবোর্ডটা আছে? আমাকে যে কোনো পিসবোর্ড দিলেই হবে, শুধু ওই এনিমির একটা ক্যারেক্টার থাকতে হবে, ব্যাস, নো বেশি ডিমান্ড। ভাই কত এক্সাইটমেন্ট, মানে কত বন্ধুদের কাছে বান্ধবীদের কাছে সবার সামনে গিয়ে দেখ আমার পিসবোর্ড, দেখ কত সুন্দর, দেখ। কারণ আমাদের উপরে লিখেই তো মানুষের ফিউচার তৈরি হয়, নিজেদেরও কেমন প্রাউড ফিল হয়। ভুল করে যদি আমরা কারোর পায়ে লেগে যাই, ওরে প্রণাম ভাই, কত ভালোবাসা, কত রেসপেক্ট, কত সম্মান। কিন্তু ভাই কে জানতো যে এগুলি জাস্ট ওই পরীক্ষার কটা দিনই। অনেক স্টুডেন্ট তো আবার এমন ছিল যে আমাকে না পেলে পরীক্ষাই দিতে যাবে না। আমাকে নেওয়ার জন্য তো আবার কত স্টুডেন্টরা ভাই টাকা জমিয়ে রাখতো, আর এখন আমাকে কেউ চেনে না, অনেক জায়গায় তো আবার আমাকে ব্যান করে দিয়েছে। একটা সময় ছিল যখন আমি কত স্টুডেন্টদের হেল্প করতাম, স্টুডেন্টরা তো পরীক্ষায় আমার মধ্যেই লিখে নিয়ে যেত, কত স্টুডেন্টদের কত ভালোবাসা পেয়েছি। এরকম অনেক স্টুডেন্টই আমার জন্য পাস করে যেত, এগুলি ভাবতেও কেমন নিজের উপরে প্রাউড ফিল হয়। এক সময় স্টুডেন্টরা আমাকে নিজের বন্ধু ভাবত, ওই এক্সাম হলটা থেকে বেরোনোর পর জড়িয়ে ধরে কত চুমু খেত। কিন্তু ভাই কে জানতো যে ওই পীড়িত শুধুমাত্র ওই পরীক্ষার ওই কটা দিনই থাকবে, তারপরে আমাকে ধুলো বালি ঘরের কোনো এক কোণায় ফেলে রাখবে। এখন তো তোমরা সেসব ভুলে গেছো। সত্যি ভাবতেও অবাক লাগে যে ওই পিচবোর্ডের তলা থেকে তোমাদের কতজনকে পাশ করিয়ে দিয়েছি, আর আজ তোমরা আমাকে এভাবে ফেলে রেখেছো। সেদিন তোমাদের ভালোবাসা, রেসপেক্ট, সম্মান দেখে একবারও মনে হয়নি যে আমার কখনো এরকম দিন আসতে পারে। আর আজ আমার অবস্থা, এখন তো মানুষ আমার উপরে করে চা নিয়ে যায়, গরম লাগলে আমাকে পাখা হিসেবে ব্যবহার করে, অনেকে আছে আবার আমাকে স্কেল হিসেবে ব্যবহার করে, কেউ কেউ তো আবার আমাকে দিয়ে সংসারের অনেক কাজ করিয়ে নেয়। এক সময় নিজের উপরে অনেক গৌরব ছিল, আজ সেসব আর কিছুই নেই, সব কেমন যেন বিলুপ্ত হয়ে গেছে। সে সময় অনেকেই ছিল সেই পিচবোর্ডটাকে আরও ক্রিয়েটিভ করার জন্যে, আরও সুন্দর দেখানোর জন্যে, আমার উপর করা তার বেস্ট ফুলের ছবি, ফলের ছবি, অনেক নানা রকম ছবি আঁকত, তার ফেভারিট এনিমে ক্যারেক্টার বানাতো। আর আজ সে সব তোমরা ভুলে গেছো। আমরা কখনোই ভাবতে পারিনি যে তোমরা আমাদের সাথে এরকম করবে। মানুষের এখন বিভিন্ন কাজে লেগে যাই আমরা, শুধু ওই এক্সাম হলটা বাদে। সত্যি খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয় সেই পুরনো দিনের কথাগুলি ভাবলে।